إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن أحسن الحديث كتاب الله، وإن خير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وقال تعالى: ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. সম্মানিত মুসল্লিয়ান কেরাম, মা ও বোনেরা, আমরা শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে বাংলাদেশের গত কয়েক ঘন্টার এই আবহাওয়াপূর্ণ অবস্থা, আবহাওয়ার বৃষ্টি বাদল এর মধ্যেও আমাদেরকে সালামতে জুমার সালাত আদায় করার জন্য মসজিদ পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন, কবুল করেছেন, তাই আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। গত যে জুমা খুতবা শুনেছিলেন, আমি যেটা দিয়েছিলাম মনে থাকার কথা, আমরা আলোচনা করেছিলাম একটা বিষয় নিয়ে, যে পৃথিবীতে এমন একটা পাপ আছে যে পাপটা মানুষ গুনাহ মনে করে করে না, কি মনে করে করে, নেকি মনে করে করে। এর নাম হচ্ছে বেদাত। আর এর মধ্যে কিছু শিরকি কাজও আছে, কিছু শিরকি কাজও আছে, আসলে এটা শিরক মানুষ মনে করে কি নেকি। যেমন যে এবাদত আল্লাহর, সেই এবাদতটা গায়রুল্লাহকে দিলে শিরক হয়, এতে কোনো একতেলাফ নাই, দ্বিমত নাই, এবং এটা শিরকে আকবার। সিজদা পাওয়ার হকদার কে? আল্লাহ। এখন যদি আমি গায়রুল্লাহকে সেজদা দেই, তাহলে আমি শিরকে আকবার করলাম, আমি শুধু গুনাহ করলাম না, আমার ঈমান নষ্ট হলো, শুধু তাই হলো না, আমার জন্য চিরস্থায়ী জাহান্নাম নির্ধারিত হবে, শুধু তাই না, একজন মুমিনের ক্ষমার দোয়া পর্যন্ত আমার জন্য নিষিদ্ধ, হারাম। নাউজুবিল্লাহ মিন যালিক। সূরা তাওবার মধ্যে পড়লাম যে কোনো মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা পর্যন্ত জায়েজ নাই। গায়রুল্লাহর জন্য সিজদা কেমনে হয়, এই শব্দটা হয়তোবা অনেকের মনে চলে আসে, আবার অনেকের মনে নাও আসতে পারে। গায়রুল্লাহ, গায়রুল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া। তে গায়রুল্লাহকে সিজদা করা মানে হচ্ছে এক আল্লাহকে বাদ দিয়ে যত জিনিসের সিজদা মানুষ করে, এতে তার মধ্যে 1000 জিনিস থাকতে পারে। কেউ সূর্যরে সিজদা করতে পারে, কেউ চন্দ্ররে করতে পারে, কেউ কোনো অলিয়া উলিয়ারে করতে পারে, কেউ কোনো কবরকে করতে পারে, কেউ কোনো গাছকে করতে পারে, কেউ কোনো পাথরকে করতে পারে, যেটা যুগ যুগ ধরে হয়ে আসছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তাসজুদু লিশ্শামসি ওয়া লা লিল কামারি ওয়াসজুদু লিল্লাহি আল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। তোমরা সূর্যের সিজদা করো না, চন্দ্রকে সিজদা করো না, সিজদা করো তাকে যিনি ওগুলো সৃষ্টি করেছেন, যদি তোমরা তার ইবাদতকারী হয়ে থাকো। সুবহানাল্লাহ। তাহলে এই কথাগুলো আল্লাহ কেন বললেন? আল্লাহকে বাদ দিয়ে অন্যকে মানুষ সিজদা করত বিধায়। তো আমরা এটা বলেছিলাম যে কিছু শিরকি পাপ আর কিছু বেদাতি পাপ আছে, এই পাপগুলোর থেকে মানুষ সহজে সরে আসতে পারে না, কেন? মানুষ এটাকে নেকি মনে করে করে। তারপরে এর ভয়াবহতা সম্পর্কে শেষের দিকে বলেছিলাম, হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, তার ওই আমলটা নষ্ট হবে না, কী সহ নষ্ট হবে, ফরজ সহ নষ্ট হয়ে যাবে, মনে আছে নি? ফরজ সহ বেদাতি আমল যারা করে, তাদের শুধু ওই আমল নষ্ট হয় না, লা ইয়াকবালুল্লাহু মিনহু সারাফুন ওয়ালা আদলুন, তার নফলও কবুল হবে না, তার ফরজও কবুল হবে না, সব নষ্ট হয়ে যাবে। এরপরে তো
জাহান্নাম থাকলো। তো এই বিষয়গুলো যখন সামনে আসে, এবার সূক্ষ্ম জিনিস আমরা সামনে এনে সামনে চলে যাব, এই জিনিসগুলো যখন সামনে আসে আমাদের, তখন আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খায়, দেখেন তো আমার সাথে আপনার মিলে কিনা। আমারও এক সময় হইতো, এখন যাইয়া ওটা কাটছে, তাও ঝুঁকির মধ্যে থাকি। তখন আমাদের এখন প্রশ্ন জাগে যে আল্লাহ, শিরিক করলে এত ভয়াবহতা, বেদাত করলে এত ভয়াবহ পরিণাম, ফরজও যায় নফলও যায়, শুধু গুনাগার হয় না, ইমান পর্যন্ত চলে যায়, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায়, দোয়া পর্যন্ত পাওয়া যায় না, এখন আমার জীবনে চলার গতিতে আবার কোথায় শিরিক হচ্ছে কিনা, আমি কি করে বুঝতে পারবো কোথায় আমার শিরিক, কোথায় আমার তাওহীদ, কোথায় আমার সুন্নাহ, কোথায় আমার বেদাত, এই জিনিসগুলো একটা মানে সন্দেহের মধ্যে আমরা থাকি এবং একটা টেনশনের মধ্যে থাকি যে আল্লাহ কোনো গুনাহ আমার দ্বারা হয়ে যাচ্ছে কি না, এই ধরনের। এ থেকে উত্তরণের উপায় কি, এটা নিয়ে আজকে ইনশাআল্লাহ কথা হবে। এই বিপদ থেকে আমরা বাঁচবো কি করে, এই জিনিসটা বোঝার জন্য প্রথম কথা হলো মনে কোনো টেনশন নিয়েন না, ভয়ও পাওয়ার কোনো কারণ নাই। যে ভয়াবহ বেদাতের এত ভয়াবহ পরিণাম, শিরকের এত ভয়াবহ পরিণাম, হায় হায় না জানি কি হয়ে যায়, ভয় করতে হবে তবে টেনশন করা যাবে না। কেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা আল্লাহরে বাদ দিয়ে অন্য কাউকে সিজদা করো না, যে নবী বলেছেন আমাদেরকে যে তোমরা আমার সুন্নাহ মোতাবেক আমল করো, সুন্নাহ বাদ দিয়ে বেদাতে যেও না, তারাই আবার আমাদেরকে উত্তরণের পথ বলে দিয়েছেন সুবহানাল্লাহ। তারাই বলেছেন যে কিভাবে তুমি বাঁচতে পারবা। কারণ দেখেন একটা জিনিস, এটা একটা কমন কথা, কমনের মধ্যে আনকমন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিলেন তখন মানুষ মুশরিক ছিল, কি ছিল, মুশরিক ছিল, পৌত্তলিক ছিল, কাবা ঘরে 360টা মূর্তি পর্যন্ত বানিয়ে রেখেছিল, ওগুলোর তারা এবাদত করত, কাবা ঘরের এবাদতটা পর্যন্ত নষ্ট করে দিয়েছিল, কাবা ঘরের সম্মান তাদের কাছে ছিল, তবে কাবা ঘরকে কেন্দ্র করে তারা শিরিক করত, বেদাত করত, উলঙ্গ হয়ে তাওয়াফ করত, এগুলো কোরআনের কথা, শীষ দিত, ওমা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআ ওয়া তাসদিয়া, সূরা আনফালের মধ্যে আল্লাহ বলেছেন যে তারা এটাকে এবাদত মনে করত, যে কাপড় পরে এবাদত করব, কাবা ঘর তোয়াফ করব। যদি আবার দেখেন ভালো সেন্স থেকে এগুলো আসে, কিন্তু যদি কাপড়ের মধ্যে হারাম থাকে তাহলে এবাদতটা নষ্ট হয়ে যাবে, এই ভালো সেন্স থেকে কিন্তু এগুলো আসতেছে। এইভাবে তারা এই শিরকি অবস্থায় নিমজ্জিত হয়ে গিয়েছিল। তখন আল্লাহ নবী দাওয়াত দিতে থাকলেন, তখন কেউ শিশু, কেউ যুবক, কেউ মাঝারি পর্যায়ের যুবক, কেউ মোটামুটি বৃদ্ধের দ্বার প্রান্তে, কেউ মোটামুটি বৃদ্ধ হতে শুরু করেছে, বিভিন্ন লেভেলের মানুষ ছিল। এই দাওয়াত নবী সাল্লাম দেওয়ার পরে সব স্তরের মানুষ আস্তে 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 করে ইসলাম গ্রহণ করেছেন। ধরেন কোনো সাহাবি 50 বছরে ইসলাম গ্রহণ করলেন, তারপরে 60 বছর মুসলিম ছিলেন, এরপরে মারা গেলেন, তাইলে তিনি ইসলামে জিন্দেগি পাইলেন কত বছর, 10 বছর। কিন্তু তাদের এখলাসের কারণে, তাদের ইমান অনেক পূর্ণতায় পৌঁছে যাওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কবুল করছেন। আর একটা স্পেশালিটি দিয়েছেন, এটা আমার আপনার ক্ষেত্রেও প্রযোজ্য, এই জিনিসটা না জানার কারণে মানুষের মধ্যে হতাশা কাজ করে, কাজ করে। আচ্ছা, ভুল যদি আমরা না করতাম, শুনেন, ভুল যদি আমরা না করতাম তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি আরেক সৃষ্টি করতাম, আল্লাহু আকবার, আর ওদেরকে বলতাম তোমরা ভুলও করবে আর তৌবা করবে, আর আমি ওদেরকে তোদেরকে ক্ষমা করব, সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর যে ক্ষমার একটা গুণ আছে, স্পেশালিটি আছে, এটা প্রয়োগ হবে কোথায়, আমরা যদি কেউই ভুল না করি তাহলে এটা প্রয়োগ হবে কোথায়। শয়তান মারদুদ হয়ে গেছে, তাকে আল্লাহ মাফ করবেন না, শয়তানের অনুসারীদেরকে আল্লাহ মাফ করবেন না। ফেরেশতারা একমাত্র আল্লাহর ফরমাবরদারি করে, এক সেকেন্ড আল্লাহর হুকুমের বাইরে যায় না, তাদের কোনো গুনাহ নাই, তাইলে তাদের ক্ষেত্রে মাফ করার কোনো প্রশ্নই আসে না। তাইলে আল্লাহ যে গফুর, আল্লাহ যে গাফফার, আল্লাহ যে রহিম, আল্লাহ যে দয়াবান, এই ক্ষমার তার এই গুণটা যদি পাপি মানুষ না থাকে তাহলে এটা প্রয়োগ হবে কোথায়, তাহলে এই গুণ বাদ দিতে হবে, নাউজুবিল্লাহ, এটা তো বাদ দেওয়া যাবে না। তার মানে আল্লাহ জানেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ থাকবে, খালাতু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যা,
বুঝছেন কিছু সূরা তাওবার আয়াত খালাতু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যা এমন অনেক মানুষ আছে দুনিয়াতে যে এরা আসলে খারাপ নয় এদের নিয়ত ভালো কিন্তু এরা মাঝে মাঝে আমলে সালেহের সাথে সাথে খারাপ আমল করে ফেলে আল্লাহ আল্লাহ দেখেন জানেন আমাদেরকে এখন আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না এখন আমরা উত্তরণের পথ কিভাবে পাব প্রথম মূলনীতি একটা কথা মাথায় রাখতে হবে দ্বীনে ইসলাম সহজ কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে আপনি কোন দ্বীন মানেন কোন দ্বীন মানেন দ্বীন শব্দকে কিন্তু ধর্ম বলিয়েন না আমার অনুরোধ এখানে একটা বিশাল গন্ডগোল পাকাইছে ষড়যন্ত্র করছে আসলে দ্বীন ধর্ম না এই ধর্ম এর সাথে তুলনামূলকভাবে যদি ইসলামকে আনেন তাহলে ইসলামের অনেক বৈশিষ্ট্য স্বকীয়তা নষ্ট হয়ে যায় আর এই কারণেই মানুষ কি করছে ধর্ম আর দুনিয়াবি জীবন আর ধর্মীয় জীবনরে আলাদা করে ইসলামকে ভাগ করে ফেলছে এখন কিছু জিনিস ইসলামকে মনে করা হচ্ছে আর কিছু জিনিস ইসলামের বাইরে চলে গেছে হিন্দু এটা একটা ধর্ম বৌদ্ধ এটা একটা ধর্ম খ্রিস্ট এটা একটা ধর্ম ইহুদিবাদ এটা একটা ধর্ম এগুলার সাথে ধর্ম মানায় কেন এগুলা একটা নির্দিষ্ট কিছু খ্রিস্টি কালচার আকিদা বিশ্বাসের নাম আর ইসলামের ব্যাপারে আল্লাহ কি বললেন ইসলামটা কি আল্লাহকে বলেন যে আল্লাহ ইসলামটা কি আল্লাহ বলছেন ইন্না দ্বীনা ইনদাল্লাহি আল ইসলাম দ্বীন হলো আল্লাহর কাছে ইসলাম মানে আল্লাহর কাছে দ্বীন যেটা ওটাই ইসলাম আর ইসলাম যেটা ওটাই হচ্ছে কি দ্বীন এখন দ্বীন আর ধর্মের মধ্যে পার্থক্য কি ধর্ম একটা নির্দিষ্ট কিছু খ্রিস্টি কালচার আকিদা রসম রেওয়াজের আলোকে গড়ে ওঠা কিছু বিশ্বাস কিছু আনুষ্ঠানিকতার মাধ্যমে মানুষ ধর্ম পালন করে কেউ কেউ আছে সারা বছর তার ধর্মের কোনো খবর থাকে না ওই যে যেদিন মনে করেন যে বছরে একদিন হয়তো তাদের বড়দিন বা পূজা বছরে এক দুইটা পূজা আছে এই তখন গিয়ে তাদের ধর্মের কথা মনে পড়ে আর দ্বীন হচ্ছে এমন এক জিনিস এটা একটা সূক্ষ্ম কথা এখানে বলে মানে কথায় আসছে দেখে এই এই জিনিসটা না বোঝার কারণে অনেক লাখো কোটি মানুষ গুমরাহির মধ্যে আছে দ্বীন এমন এক জিনিস আপনি ঘুমান ঘুম থেকে ওঠা থেকে নিয়ে শুরু হয় আর আবার ঘুমাতে যাইয়া এটা শেষ হয় একবারে আপনার যেখানে মানে মানুষ কম সময় থাকে নিম্নমানের জায়গা অবহেলিত জায়গা বাথরুম সেইখান থেকে শুরু হয় আর সর্বোচ্চ পর্যায়ের সম্মানী জায়গা সংসদ ভবন পর্যন্ত যাইয়া শেষ হয় এর নাম হচ্ছে দ্বীন সুবহানাল্লাহ দ্বীন কোনো জায়গায় মানুষকে বাদ দেয় না আর ধর্ম কোনো জায়গায় মানুষকে দিক নির্দেশনা নাও দিতে পারে তবে এটা প্রচার পাইয়া গেছে হুট করে এই কথা মানুষ মেনে নিবে না কিন্তু তবে আসলে কথাটা সত্য ইসলামটা হচ্ছে একটা জীবন ব্যবস্থা আরবি দ্বীন আর বাংলা হচ্ছে এটা হচ্ছে জীবনের গাইডলাইন এটা হচ্ছে দিক নির্দেশনা এটা হচ্ছে সংবিধান এটা হচ্ছে পাথেও এটা হচ্ছে আপনার সারা জীবনের পরামর্শ দেওয়ার জিনিস এটা হচ্ছে ইসলাম দ্বীন তো যেটা বলছিলাম আমরা বিপদ থেকে বিপদটা মনে আসে তো যে মানে ঝুঁকির মধ্যে আমরা আছি যে কোনটা বেদাত কোনটা শিরিক কোনটা সুন্নাহ আমি চিনব কী করে প্রথম মূলনীতি হচ্ছে আমাকে আপনাকে কেউ যদি প্রশ্ন করে আপনি কোন দ্বীন মানেন কোন ধর্ম আমরা বলবো কি আমরা ইসলাম মানি এরপরে যদি প্রশ্ন আসে যে ইসলামটা কেমন দিন এটা কি খুব কঠিন নাকি খুব সহজ তখন কি উত্তর আসবে সহজ তাই না এর দলিল জানা আছে এই দলিলগুলো জানতাম কোরআন মজিদের 60টা আয়াত আছে ওই 60টা আয়াত বললে আমি আবার এইদিকে যেতে পারবো না ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা সিয়ামের বিধান যে আল্লাহ দিয়েছেন সূরা আল বাকারার 183 থেকে 84 85 এই 3-4টা আয়াতের মধ্যে এখানে অনেক বিধান আল্লাহ দিয়ে বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা আমি একদিন বলেও ছিলাম মনে আছে কিনা মনে না থাকলে একটু আবার মনে করাই নেন ইউসরুন ইয়া দিয়ে হচ্ছে সহজ আর উসরুন আইন দিয়ে হচ্ছে কঠিন তো আল্লাহ বলে দিয়েছেন আমি তোমাদের জন্য সহজ পন্থা চাই সুবহানাল্লাহ আল্লাহ কঠিন করতে চান
আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন একটা হাদিস নাসাই এর 5034 বুখারীর 39 মেশকাতের 1246 নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্না হাদা দীনা ইউসরুন এই মূলনীতিগুলো মনে রাখা দরকার তাইলে সামনে আমাদের ইসলামের উপরে চলতে প্রশান্তি আসবে এবং সহজ লাগবে ইন্না হাজা দীনা ইউসরুন শোনো দুনিয়ার মানুষ এই দিনে ইসলামটা হচ্ছে সহজ সুবহানাল্লাহ তাহলে আল্লাহর কথা আর নবীর কথা মিলল এক হয়ে গেছে কারণ উৎস তো একই এরপরে বললেন ওয়ালাই ইউশাদ্দাদ দীনা আহাদুন ইল্লা গালাবাহু দিন নিয়ে যদি কেউ কাঠিন্যের মধ্যে পড়ে যায় দিনকে পেছাইতে চায় তাহলে দিন তাকে পেছায় ফেলবে দিন তার উপরে বিজয়ী হয়ে যাবে সে দিনের লোকে কুলাইতে পারবে না এর মানেটা কি দিনকে যদি আমরা কঠিন করতে চাই তাহলে দিন আমাদের উপরে বিজয়ী হয়ে যাবে আমরা কুলাইতে পারবো না এর মানেটা কি এটা বুঝতে হবে এটা একটা মূলনীতি দিনের একটা মূলনীতি এখানে বলা আছে আপনি মনে করলেন আমার নেকি কম যাক আর কয়দিন আর বাঁচবো একবারে পেশ মাইরা লাগলেন একবারে নিয়ত কইরা ফলাইলেন রাতকে আর আর রাত্রে ঘুমাইতাম না সারা রাত তাহাজ্জুদ পড়ে কাটাই দেব আর এতদিন খাইছি এখন থেকে অনবরত রোজা রাখবো রোজা ভাঙতাম না এই বিয়া শাদি করে ঝামেলায় জড়াবো কেন বিয়েই বাদ খালি এবাদত করব। আপনি দিনকে কঠিন করে নিচ্ছেন আপনার উপরে আর চাচ্ছেন মনে করেন যে তাড়াতাড়ি আল্লাহর নৈকট্য লাভ করে ফেলতে আল্লাহ নবী বলছেন এই ধরনের সিদ্ধান্তে যদি তুমি চাও তাহলে তুমি আমল করতে করতে নামাজ পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাবা সিয়াম রাখতে রাখতে দুর্বল হয়ে পড়বা তুমি ওই সন্ন্যাসী হইতে হইতে সমাজ থেকে ছিটকে পড়বা কিন্তু আল্লাহর নেকি দেওয়া তো তখন অব্যাহত থাকবে তখন তো তুমি নেকি নিতে পারবে না সুবহানাল্লাহ দিন এত সুন্দর এটা বৈজ্ঞানিক এটা হচ্ছে সায়েন্সের সাথে মিলে সব ক্ষেত্রে তো আল্লাহ নবী বললেন সাদ্দিদু ওয়াকারিবু মধ্যমপন্থা অবলম্বন করো আর তোমার সামর্থ্য অনুযায়ী কন্টিনিউ ইবাদত করে আল্লাহর নৈকট্য লাভ করো সুবহানাল্লাহ একটা একটু কষ্ট করি আমরা একটু সামনে আগান একটু সামনে আগান মিলে মিলে বসেন সমস্যা নেই গায়ে গায়ে একটু সামনে আগান ওই যে কয়েকজন ভাইয়ে দাঁড়ায় আছেন ওনার একটু জায়গা বাড়ি তাড়াতাড়ি জটপট সময় নাই জটপট একটু আগান সামনে আগে যান সমস্যা নেই নড়লে খুতবা নষ্ট হবে না জুমাও নষ্ট হবে না খতিব মুসল্লিদের সাথে কথা বলা জায়েজ আছে এটা আবার মনে করেন না যে মুসল্লিদের সাথে কথা বলা নিষেধ হয়ে গেল মানে এই ক্ষেত্রে যে দিক নির্দেশনা দেওয়া জায়েজ আছে আপনাদের জন্য কথা বলা ওটা নিষেধ করছেন কী জন্য খুতবা যাতে একটা কথা মিস না হয়ে যায় এবার আমি সামনে যাই এতক্ষণে কি বুঝলাম যে আমরা বেদাত বাদ দিব সুন্নার উপরে চলব শিরিক বাদ দিব তাওহিদের উপরে চলব কথা ঠিক আছে আর এই দুইটা জিনিসের পরিণাম অত্যন্ত ভয়াবহ আর মানুষ এগুলোকে কি মনে করে করে নেকি মনে করে করে এই জন্য এখান থেকে বের হতে পারে না এখন আমি কিভাবে দিনের দিকে আগাবো আমি প্রথমে এটা জানবো যে দিন সহজ দিন কি সহজ এটা আল্লাহ তার কোরআনেও বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসেও বলেছেন তাইলে আমি এখানে কি পাবো আমি নিজেকে সান্ত্বনা দিতে পারবো দিন সহজ এখন এই সহজ দিনটাকে আমার মধ্যে আনবো কিভাবে প্র্যাকটিস করব কিভাবে এই জায়গায় এই জায়গাটা হচ্ছে সবচেয়ে সেন্সিটিভ একটা সহজ জিনিস কিন্তু হুট করে আসে না আর একই জিনিস আগে হয়তো বলেছিলাম কোনো সময় একজনের কাছে খুব সহজ হলে আরেকজনের কাছে এটা কঠিন মনে করেন আপনি একটা বিজনেস করেন আপনি করতে করতে এটা আপনার কাছে পানিবাদ কিছুই মনে হয় না আপনার ইনকামও হচ্ছে কিন্তু একটা মানুষ নতুন করে যদি এখানে আসে এই ব্যবসা করতে তাহলে তার মাথার গাম পায়ে পড়ে কিন্তু লাভও হচ্ছে না আবার লস খায় কিনা টেনশনে শেষ তো একজনের জন্য একই কাজ এক এক রকম হয় তো এই দিনটারে আমরা সহজভাবে নেব কিভাবে এই ক্ষেত্রে কয়েকটা কথা প্রথম কথা হলো আমি একটু আস্তে আস্তে বলতেছি এখানে এই জিনিসটা খুব বেশি দরকারি মাথায় ভালোভাবে জায়গা দিতে হবে দিন সহজ বুঝলাম সহজটারে এখন কিভাবে নেব প্রথম কথা হলো আল্লাহর কাছে সবসময় এটা বলতে হবে আল্লাহ তুমি আমাকে দিনের উপরে চলা সহজ করে দাও এবং তুমি আমাকে সঠিক পথের সন্ধান দাও এটা একদিনও বাদ দেওয়া যাবে না একটা দিন বাদ দেওয়া যাবে না কেন আমি গত কয়েকদিন যাবৎ আমার মনের কথাটা বলি আপনারা আমার বন্ধু মানুষ কেউ ভাইয়ের সমান কেউ বাবার সমান একটু কাছের থেকে শেয়ার করি আমরা পৃথিবীর যে ভূখণ্ডে বাস করি ধরেন বাংলাদেশের কথা এই জায়গায়
সঠিক সরল পথ এবং হেদায়তের উপর থাকা আর হেদায়তটা পাওয়া এটা অনেক কঠিন একটা কাজ। বলবেন আপনার কথা তো দুই রকম হয়ে গেল, আপনার প্রশ্নই করি যে একটু আগে বললেন দিন সহজ আর এখন আবার বলেন যে হেদায়ত পাওয়াটা অনেক কঠিন কাজ, মিলল কেমনে? এটা কেন মিল মানে বললাম আপনি অবাক হয়ে যাবেন। পৃথিবীতে আপনারা অনেকে আমার থেকে বেশি হয়তো অনেকে বিভিন্ন রাষ্ট্রে ঘুরছেন, বিভিন্ন জায়গায় যান, দুইটা কালচার পাবেন বেশিরভাগ ক্ষেত্রে এইরকম দেখেন মিলে। আর কেউ আছে অমুসলিম তার কালচারে হয়ে চলে, আর যারা মুসলিম তারা ইসলাম নিয়ে চলে, এটাই হচ্ছে বেশিরভাগ কালচার। আর যারা ইসলাম নিয়ে চলে তাদের মধ্যে দেখবেন বেশিরভাগ ফ্রেশ ইসলাম আছে, তাদের মধ্যে এত শিরকি বেদাতি নাই, আমল নাই, এবং তারা যা আমল করে সলিড আমল করে বেশিরভাগ ক্ষেত্রে, কোথাও কোথাও ভুল হতেও পারে, একশো ভাগের কথা বলছি না। আর আমাদের সমাজে হিসাব মিলে এলে দেখবেন 50-50, কোথাও জায়গায় এক অনুপাত দুইয়ের বেশ কম, যে ভালো ভালো আমলের মধ্যে অনেক ভেজাল জিনিস ঢুকাইয়া একটা জগা খিচুড়ি বানাইয়া দেওয়া হয়েছে। নামাজ পড়া একটা ভালো জিনিস, এটার মধ্যে আপনার জগা খিচুড়ি বানাই দেওয়া হয়েছে। আগ শুরু থেকে শেষ পর্যন্ত মানুষ চেষ্টা করেছে কিছু লাগাইয়া আল্লাহর দেওয়া নবীর দেওয়া সুন্নতের উপরে আরেকটু মাতমুরি কইরা আরও বেশি আল্লাহর নৈকট্য অর্জন করা যায় কিনা। আর এই সেন্স থেকে, ভালো সেন্স থেকে ওই আমলটা নষ্ট হয়ে যাচ্ছে। যেমন মুশরিকরা কাবা তওয়াফ করার সময় চিন্তা করলো এই কাপড় দিয়া এবাদত করমু আল্লাহর ঘরের, এটা যদি হারাম হয় এটা হয় কাপড় খুলে ফেলো, অথচ এটা খুলতে যাইয়া ফরজ তরক কইরা গুণাগার হয়ে গেছে, এটার খবর নাই। এখন তো আপনারা রাগ করবেন এটা কেমনে, কালকে হয়তো ফজরের নামাজ এক মসজিদে নামাজে গেছি, আল্লাহু আকবার দাঁড়ায় গেছি, তো এইদিকে কিরাত চলছে, আর এক লোক শুনতেছি আমার কাছে নিয়ত মানে তাকবীর দিচ্ছে না, কি যেন পড়তেছে, ওই কি পড়তেছে, অনেক সময় যায়, আমি তো তাড়াহুড়া করে বলে ফেললাম, অনেকখানি সময় যায়। এই শুরুতে এই যে জিনিসটা যাইয়াই আপনি মনে মধ্যে তো আছে ফজর পড়তে গেছেন, আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা দিয়া খাড়ায় গেলেন, এবার আপনি সূরা ফাতিহাটা পড়ার সুযোগ আছে, আগে পিছে আর কিছু বলার সুযোগ নাই, এটা হচ্ছে দিন, আল্লাহর দেওয়া দিন। কিন্তু সমাজের লাখো কোটি মানুষ দিন মনে করেছে যে নামাজে দাঁড়াইতে গেলে প্রথমে ওই একটা এই কী জানি কিসের দোয়া জানি কয় এটারে যা নামাজের দোয়া পড়া লাগবে, তারপরে নিয়ত পড়া লাগবে। আমি এগুলা বেশি একটা বলি না, জাস্ট একটু ধরাই দিলাম। এটা করতে যাইয়া সে কী হারাইল দেখেন, সে তার তাকবীরে উলা দিয়া আল্লাহু আকবার বলার সাথে সাথে ফরজ সালাতের নেকিটা সে পাওয়া শুরু করে দিত, ওইখান থেকে সে ওইটা সুযোগটা হারাইল। সূরা ফাতিহা পড়লে ওখানে সওয়াব পাইতো, ওইটা সে হারাইল। আচ্ছা বাদ দিলাম, সে কিছুই হারায়নি, যদি এটা বেদাত হইয়া যায় তাহলে তো সে উল্টা গুনাহ কামাই করে নিল। এখন আপনি তারে ফিরাইবেন কেমনি? তারে যদি গিয়া বলেন যে তুমি এটা করো না এটা বেদাত, সে বলবে আমার অমুক হুজুর অমুক মুহাদ্দিস সাহেব, ও তিনি বুখারি পড়ান, তিনি অমুক মাদ্রাসার শিক্ষক, ওনারা বলছে, ওনা কি আর ভুল বলছেনি, আপনি জানতো আমি আমার আমার নাম করতে দেন, এখন আপনি তার লোকে কী করবেন? আপনারা রাগ করিয়েন না, আমি আবার এই এইগুলো একটু কম বলি, আজকে একটু ধরাই দিলাম, এখন আপনি কী করবেন? মানে এই জিনিসটা ভুল জিনিসটা সহি হইয়া প্রকাশ পাইয়া গেছে, এই যে কি হয়ে গেল, আরে নবীর জন্ম মানে না, আমার একজনের ফোনে তর্ক, নবীর জন্ম না মানলে মুসলমান হওয়া যায় নাকি? তা আমি বললাম নবীর জন্ম কে অস্বীকার করে, ওই মানুষটারে দেখান তো কে অস্বীকার করে নবীর জন্ম, নবীর জন্ম না হইলে নবীরে পাইলাম কই, নবীর জন্ম হয়েছে দেখেই তো নবীরে পাইছি, নবী আসেন দেখেই তো নবীর উপরে আল্লাহ শরীয়ত দিছেন, তো নবীর জন্ম না হইলে আমরা নবীরে পাইলাম কেমনে? তো এখন নবীর জন্ম হয়েছে, এখন নবীর জন্ম মানে কি বুঝেন? আমরা তো বুঝি নবীর জন্ম হয়েছে তার বাবা ছিল তার মা ছিল, এবং সব মানুষ যেভাবে জন্মগ্রহণ করে তিনি ওইভাবে জন্মগ্রহণ করেছেন। আর কিছু মানুষ বুঝতে চাচ্ছে যে মানে এটার মধ্যে একটা নতুনত্ব আনতে হবে, নাইলে নবীর মর্যাদা প্রতিষ্ঠিত হবে না, নবীরে মাটি থেকেই বাদ দিতে হবে, মানে মাটি দিয়ে নবীকে বানান নাই,
নূর দিয়ে বানাইছেন সব সৃষ্টির আগে নবী সৃষ্টি হয়ে গেছেন ওই আদম আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখা জিজ্ঞেস করলেন এটা কার নাম বলে এটা তো একজন নবী শেষে পাঠামু তার নাম নিয়ে ওসিলা নিয়ে দোয়া করলেন এইভাবে বিভিন্ন জিনিস বলতে বলতে মানুষের মাইন্ডের মধ্যে এমন ভাবে গিথে দেওয়া হইছে 100 বছর 200 বছর আমার মনে হয় আমি তো আমি ভুক্তভোগী থেকে বলতাছি মানে এমনও মানুষ আছে যদি 1000 বছর পায় তাও এই বিশ্বাস থেকে আপনি ফিরাইতে পারবেন কিনা সন্দেহ আছে এই জন্য বলছিলাম এই সমাজে যদি কেউ সিরাতে মুস্তাকিমের সন্ধান পাইয়া যায় আর শিরিকার বেদাত চিনতে পারে আলহামদুলিল্লাহ এর চেয়ে ধন্য মানুষ এই বাংলার জমিনে আর কেউ নাই এক কথায় রিজাল্ট দিয়ে দিলাম এর চেয়ে ধন্য মানুষ আর কেউ নাই যদি এই বাংলার জমিনে ভারতের জমিনে পাকিস্তানের জমিনে বসবাস কইরা সিরাতে মুস্তাকিম বুঝতে পারে শিরিক চিনতে পারে আর বেদাত চিনতে পারে আর ওগুলোর থেকে বাদ দিয়া সুন্নতের উপরে আর তৌহিদের উপরে চলতে পারে এর চেয়ে সফল মানুষ আর নাই কারণ রন্ধ্রে রন্ধ্রে ভেজাল আছে এই জন্য আমরা কি করতে হবে সূরা ফাতিহা যে নামাজ পড়ে না তার তো পড়াই হয় না আর যারা নামাজ পড়ি আলহামদুলিল্লাহ এরপরেও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটা তো বলি একটা দোয়া চারটা বাক্যে মনে মনে আছে কিনা দেখেন তো একদিন শিখাইছিলাম নাইলে আমি আমার সামনে অনেক কথা ছিল কিন্তু আমি এই জিনিসটা মাথায় দিয়ে সামনে যেতে চাইতেছি প্রথমে শিখাইছি আজকে দিন সহজ এটা মাইন্ডের মধ্যে জায়গা দিয়ে দিবেন আর এখন এই সহজ দিনটাকে নেব কিভাবে এটা নিয়ে কথা বলছি আর এটা না নিলে বিপদ আছে শিরিক বেদাত তো করা যাবে না আচ্ছা এই জিনিসটা মনে আছে একটা দোয়া শিখেছিলাম চার শব্দের দোয়া আর এই চার শব্দের দোয়ার মধ্যে দুনিয়া আখেরাতের সব আছে সুবহানাল্লাহ আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা মুখস্থ করেন আর নাইলে রেকর্ড থেকে নেবেন অথবা দুয়ার যে কোনো বই দুয়ার বই একটা তাবিজের মতো রাখবেন মানুষ তাবিজ ঝুলায় আপনি তাবিজ ঝুলাবেন না একটা দুয়ার বই ছোট ছোটও পাওয়া যায় সাথে রাখবেন কোথায় কি দোয়া আছে এটা আপনার শয়তানকে তাড়াবে শয়তানকে তাড়াবে আবার আমি বলি মনে মুখস্থ করে নেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা সিজদায় গিয়ে বলবেন সুযোগ পাইলে এখানে আবার আরেকটা পেজ আছে সেজদার মধ্যে সুবহানা রব্বিয়াল আজি আলা আমরা পড়ি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আল্লাহুম্মা ফিলি আছে এখানে অনেক মানুষের ধারণা আছে অনেক মানুষের যে এখানে শুধু এইটাই পড়া লাগে আবার দুইটা জায়গায় এখানে আমাদের ভুল হয় যে যেটা বলা আছে এর বাইরে পড়া যাবে না কোরআনের কোনো দোয়া পড়া যাবে না রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা সেজদায় পড়তে পারবেন কি না কেউ কেউ হয়তো বলে দিয়েছে পড়া যাবে না কেন কোরআনের আয়াত আর কোরআন রুকুতে আর সিজদায় পড়তে নিষেধ করা হয়েছে একটা হাদিস আছে আমি সালাফ উলামাদের বড় বড় আরব দেশের মুফতি যারা ফতোয়া দেন ওটা গেটে দেখছি তিলাওয়াত আর দোয়া এক না এটা যদিও সহজ কথা কিন্তু এই জায়গায় পেস লাগবে এই যে আজকে আজকে যে আপনি আমলটা করবেন এগুলোই ক্লিয়ার করা দরকার কোরআন তিলাওয়াত আর কোরআনের দোয়ার আয়াত পড়া এটা এক এক না তিলাওয়াত করতে নিষেধ করা আছে রুকু সিজদায় দোয়া করতে আদেশ করা হইছে সিজদায় উল্টা উল্টি হয়ে গেল না সিজদায় তিলাওয়াত নিষেধ আর দোয়া করতে কি আদেশ তাহলে দোয়া কি এখানে কয়েকটা দোয়া আছে মাসুর আল্লাহ নবী পড়তেন সেগুলো পড়া যাবে এবং অন্যান্য যত দোয়া কোরআন হাদিসে আছে সব পড়া যাবে শেষ বৈঠকে পড়েন আল্লাহ আমরা তো নামাজের আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসিরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মা গফারতা মিন ইন্দিকা ওয়া আরহামনি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব খুব তাড়াহুড়া ওইদিকে মানে কিয়ামত শুরু হয়ে যাচ্ছে অবস্থা খারাপ হ্যাঁ খুব তাড়াহুড়া করে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এটা সুন্নত না আপনি যদি ইমাম হইয়া একটু দেরি করেন আমি একবার ধরা খাইছিলাম ওই যে রব্বানা লাকাল হামদান কাসিরান পড়তে যাইয়া আমার দৈরা বসছে আপনি এখানে এত সময় নিলেন কে আমি তো ওই যে অভ্যাস হয়ে গেছে তারপরে আমার বলছে যে আগে তাইলে শিখেই তৈব দোয়া তারপরে লম্বা করতেই নামাজ মানি তাড়াহুড়া আমরা কি নামাজ মানি তাড়াহুড়া আর আল্লাহ দিছেন রাসুল এর কাছে নামাজ সাহাবাই কেরাম নামাজ পড়ছে তারা বলতো নামাজ মানি প্রশান্তি জুইলাত কুররাতু আইনি ফিস সালা সমস্ত টেনশন পেরেশানি তারা উরা যন্ত্রণা জঞ্জাল বাসায় জঞ্জাল ব্যবসায় জঞ্জাল আপনার প্রতিষ্ঠানে জঞ্জাল কত কিছু সব যন্ত্রণার সমাধান আল্লাহ নবী বলছেন আমি যখন সলাতে দাঁড়াই আমার সব ঠান্ডা হয়ে যায়
এর নাম হচ্ছে সালাত তা আপনি আল্লাহুম্মা ইন্নী যালামত শেষ করে পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তাকা ওয়াল আফাফা ওয়াল গিনা এক নাম্বার আল্লাহ আমাকে হেদায়েত দান করুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা আমি আল্লাহ তোমার কাছে হেদায়েত চাই ওয়াত তাকা তাকওয়া চাই তাকওয়া মানে এটা আমি বারবার বলতেছি এই কথাগুলা অনেক কথা আছে আল্লাহ যদি আমার হায়াতে বাঁচায় আর আপনারাও বেঁচে থাকেন আর অনেক নতুন নতুন হাদিস আছে আয়াতের ব্যাখ্যা আসবে কিন্তু এই জায়গা ঠিক না করলে সামনে গিয়া লাভ হবে না আপনার আমার এজন্য আমি বারবার বলতেছি তাকওয়া না হলে কোরআনের হেদায়েত পাওয়া যায় না তাকওয়া না হলে জান্নাত পাওয়া যায় না আমি বুঝলামই না তাকওয়া কি সংক্ষিপ্তভাবে তাকওয়ার সঙ্গে মনে আছে কিনা দেখেন তো এটা এটা আমরা রিভিশন দিচ্ছি ছাত্রদেরকে আমরা রিভিশন দেওয়াই না মাঝে মাঝে পরীক্ষা হয় তো মাঝে মাঝে আপনাদেরও আমাদের পরীক্ষা হওয়া দরকার যে এই এই গত এক মাসের খুতবার থেকে কী কী মশলা কী কী নিয়ম শিখলাম এই প্র্যাকটিস এইটা না থাকার কারণে তো খালি শুনি আমরা বলি আর শেষ আর আপনারা শুনেন আর শেষ পরে আর কিছু মনে থাকে না তো তাকওয়া কী বলছিলাম আল্লাহর আল্লাহ আমাদেরকে মনে করেন যে দাস দাসত্ব দিছেন এই দাসত্ব পরীক্ষা করবেন কয়েভাবে কাজ দিয়া দুইভাবে মনে নাই একটা হইল ইমতেসালুল আওয়ামির আর একটা কি ইস্তেনাবুন নাওয়াহি মনে পড়েনি কথাগুলা আদেশগুলো বাস্তবায়ন আর নিষেধগুলো থেকে দূরে থাকা যে মানুষ আল্লাহর উপরে ঈমান আনে আর আল্লাহর আদেশ বাস্তবায়ন করে নিষেধ থেকে দূরে থাকে সে হইল মুত্তাকি সুবহানাল্লাহ এটা মনে রাখবে তো কোন জায়গা থেকে কথা গেল শেষে কোন কথা ছিলাম আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা আল্লাহ আমারে তুমি হেদায়েত দান করো সুবহানাল্লাহ ওয়াত তাকা আমারে তাকওয়া দান করো আমি যাতে তোমার আদেশ নিষেধের উপরে থাকতে পারি আর বাইরে যাতে না যাই ওয়াল আফাফা তুমি আমাকে ক্ষমা দান করো এটার আরেকটা অর্থ হলো নিরাপত্তা দান করো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সকাল সন্ধ্যার একটা দোয়ার মধ্যে আছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা এই আফওয়ান আর আফিয়াতুন এখান থেকে আফাফুনের একটা অর্থ হচ্ছে ক্ষমা আরেকটা অর্থ হচ্ছে নিরাপত্তা আর ওয়াল গেনা সচ্ছলতা সুবহানাল্লাহ আল্লাহ যদি আপনারা আমারে সচ্ছল করে সামান্য ব্যবসার মধ্যেও যদি আল্লাহ বারাকা দিয়া দেয় আপনার কারো কাছে হাত পাতা লাগবো না আর যদি আল্লাহ সচ্ছল না করে সারাদিন সাঁতরাইয়াও ঋণ মারা যাবে না ওই ঋণ লেগে থাকে আল্লাহ আমাদের হেফাজত করুন আমিন আবার ইসলাম সম্পর্কে প্রথম মূলনীতি কি ইসলাম সহজ দিন তাহলে আমি খুশি দুই নম্বরে এই সহজ দিনটা আমার মধ্যে আমি নিব কিভাবে এক নম্বর আল্লাহকে বলতে হবে আল্লাহ তুমি আমার দিনটি সহজ করে দাও আমাকে সিরাতে মুস্তাকিমের পথ দেখাও আরেকটা দোয়া কন্টিনিউ চালাইয়া যেতে হবে বাদ দেওয়া যাবে না এইটার সাথে মনে করতে পারি আমরা এখানে যারা আছেন অন্তত আমি এই বিশ্বাস করি কিছু জেনেই আসেন মূর্খ মানুষ সব জায়গায় যাওয়ার সুযোগ হয় না কালকে সুরা তৌবার একটা টিকা পড়তে যাইয়া শেষের দিকে ওইদামা উনজিলাত সুরাতুন নাজারা বাজুম ইলা বাজিন আমি নিজে হতভম্ব হয়ে গেছি এই কালকে রাত্রে পড়লাম আল্লাহ সুরা নাজিল করেন তখন জিজ্ঞেস করা হয় যে আইহুম জাদাতহুম হাজিহি ঈমানা এই সুরার প্রতিক্রিয়া কি হইল বলো তো এই সুরায় কার ঈমান বাড়লো আর কার ঈমান কমাইল তখন ফাআমাল্লাযিনা আমানু ফাজাদাতহুম ঈমানা যাদের ঈমান ছিল তাদের ঈমান এই সুরা নাজিল হইয়া আরও বেড়ে গেল তারা আরও বেশি মুত্তাকি হয়ে গেল আর যাদের অন্তরে কুটিলতা ছিল মুনাফিকি ছিল তারা আরও মুনাফিকি বাড়াইয়া দিল নাওয়াজুবিল্লাহ একই কোরআন আশ্চর্য হয়ে গেছে আমি একই কোরআন কেউ এই কোরআনের আয়াত পইয়া তার ঈমান আরও বাড়াই দিচ্ছে কোরআন পইরা আর কেউ এই কোরআন পইরা আরও বেশি গুমরা হয়ে যাচ্ছে এটা কেন হয় এটা শেষে তাফসিরে লেখা আছে যে মানুষ গুনাহ করতে করতে গুনার প্রভাব তার উপরে যখন প্রতিষ্ঠিত হইয়া যায় তখন দুই এক আয়াত শুনে দুই এক কথায় সে আর হেদায়ত পায় না আল্লাহ তাকে এই হেদায়তের তৌফিক থেকে তাকে বঞ্চিত করে দেন তার এই কন্টিনিউ গুনার কাজ করার কারণে বুঝাইতে পারছি কথা এই জন্য আল্লাহ বলছেন যারা গুনা করে সুম্মাইয়া তুবুনা মিন কারিবিন আর কন্টিনিউ করে না তাড়াতাড়ি তৌবা করে আমি তাদেরকে মাফ করে দিই সুবহানাল্লাহ
রাতে গুনাহ করলে আল্লাহ চায় সকালে তুই মাফ চা আর দিনে গুনাহ করলে আল্লাহ কয় রাতেই মাফ নিয়ে আনে তাড়াতাড়ি মাফ নিয়ে আনে কিন্তু গুনাহ জমতে জমতে আমাদের দিল নষ্ট হয়ে গেছে মন নষ্ট হয়ে গেছে এইজন্য আর হেদায়েত नसीব হয় না তখন কি করতে হবে রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব সূরা আলে ইমরানের এই কিছুক্ষণ পরেই এক দুই রুকুর মধ্যে দোয়াটা পাওয়া যাবে আবার কি শিখলাম দিন সহজ তারপরে কি শিখলাম সহজ দিনটা আমি নেব কিভাবে প্রথম কাজ হচ্ছে দোয়া দুইটা দোয়া তিনটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটা নামাজেও বলবেন মাঝে মাঝে এমনি বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ তুমি আমারে সিরাতের মুস্তাকিম দেন এরপরে সিজদায়ে রুকুতে এমনি আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা এটা সহিহ মুসলিমের হাদিস এরপরে রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব আল্লাহ হেদায়েত দেওয়ার পরে আর গোমরাহ করে দিও না হেদায়েত পাইয়াও মানুষ আবার গোমরাহ হয়ে যেতে পারে এটা কখন হবে আমি একটা জিনিস খুব সতর্ক করে দিচ্ছি আপনারা আমার ভাই আপনারা আমার মানে স্বজনের মতো আবারও বলছি রাগ করিয়েন না কোনো দিন ভুলেও আপনি বেদাত ছেড়ে দিয়েছেন সহি সুন্নতের উপরে আমল করেন আপনি শিরিক চিনে ফেলছেন শিরিক করেন না আপনি তাওহিদের উপরে আছেন আপনি হারাম খান না হালালের উপরে আছেন এইটার কারণে ভিতরে কোনো দিন লেশমাত্র অহংকার জায়গা দিয়েন না এটার জন্য বরং আরও নত হয়ে থাকতে হবে যে আল্লাহ তুমি যে আমাকে সুন্না তুমি যে আমাকে তৌহিদ চিনার তৌফিক দিয়েছো তুমি যে আমাকে হালালের উপরে রাখতেছো আল্লাহ তোমার শুকরিয়া আমি যেন এই পথে থাকতে পারি এই ভয়ে কাঁপতে হবে কারণ আমি দেখছি আমার এই ছোট জীবনে যারাই যেটা পাইয়া অহংকার হয়েছে এই অহংকারটা আল্লাহ পছন্দ করে না যার কারণে তারে দিয়ে আল্লাহ তারেই পোষায় দিছে তারে দিয়ে আল্লাহ তারে গায়েল করে দিছে অনেক আলিম দেখেছি তারা একবারে খারাপ না ভালো দাওয়াত দেয় ভালোই দাওয়াত দেয় কিন্তু কিছু কিছু কথা শুনলে মনে হয় যেন ভিতরের অহংকার থেকে এটা বের হচ্ছে এরপরেই কিছুদিনের মধ্যে দেখা গেছে যে তার মুখ দিয়ে আবার এমন কথা বাইর হইছে অসম্মানিত হয়ে গেছে আল্লাহ হেফাজতকারী আমিন ওয়ায়ুখরিজ আযগানাকুম মুনাফিকদের ব্যাপারে আল্লাহ একটা একটা সূক্ষ্ম কথা কোরআনে বলছেন যে মুনাফিকদের মুখ থেকে আমি মাঝে মাঝে এমন কথা বের করে দেই তাদের কথায় তারা ধরা খেয়ে যায় তাদের নেফাকি প্রকাশ হয়ে যায় আল্লাহ আমাকে কিছু ইলম দিছেন আমি ভালো জিনিস বুঝি তাই বলে আমি অহংকার করব না আউযুবিল্লাহ এখন যদি আল্লাহ সিনায়াত দেয় আল্লাহ কি বলছেন জানেন কুল আরাইতুম এই দুনিয়ার মানুষ তোমরা কি একটু ভেবে দেখেছো ইন আখাযাল্লাহু সামআকুম এখন তুমি শুনো আজকে তোমার কানে শিলা শিশি দিয়ে দিলাম এখনই আর শুনতে পাবা না ও আবসারাকুম তুমি দেখো তোমার চক্ষু ছিনিয়ে নিলাম এখনই তারপরে তুমি ব্রেন দিয়ে চিন্তা করো তোমারে পাগল বানাই দিলাম এখনই বলো তো এর এই মুহূর্ত পরে তোমার এই অঙ্গগুলো কে ফিরিয়ে দেবে আল্লাহ জিন্দেগিতে কোনো দিন অহংকার আনিয়া দান করছেন ভালো কথা পারলে লুকায়া থাকেন প্রকাশ করার দরকার নাই আর যদি উৎসাহ দেওয়ার জন্য হয় তাইলে সেটা পানি ইম্মাহি আল্লাহ বলছেন প্রকাশ করলেও ভালো কিন্তু কোনো দিন অহংকার করা যাবে না এইটাই মানুষকে শেষ করে দেয় আমি দেখছি যে ভালো মানুষ আবারও বলছি শুনেন ভালো মানুষ যত কারণে শেষ হয় ধ্বংস হয় বিপদে পড়ে এর মধ্যে এক নম্বরে যখন তার মাঝে অহংকার চলে আসে আল্লাহ বলছে আল কিবরিয়া উড়ে দায়ী ও দুনিয়ার মানুষ বড়ত্ব এটা তো আমার চাদর তোমরা আমার চাদরটা নিয়ে টানাটানি করো কেন বলো তো কেন তোমরা আমার চাদর নিয়ে টানাটানি করবা আমার সম্পদ আমার এলিম আমার গরিমা নিয়ে আমি বড়াই করব আমি যখন ছিলাম না এগুলা কোথায় ছিল আমার একসময় গাড়ি ভাড়া ছিল না আজকে আমার হয়তো অনেক টাকার মালিক কিন্তু ওই সময় আমি এগুলা কোথায় ছিল সবসময় নরম আল্লাহর কাছে নত হয়ে থাকা সাহাবায়ে কেরাম কোনো কোনো সময় ভালো আমল করে কাঁপতেন ওয়াকুলুবুহুম ওয়াজিলাতুন কোরআনের আয়াত ওয়াকুলুবুহুম ওয়াজিলাতুন ভালো কাজ করছে নামাজ পড়ছে রোজা করছে সাদাকা করছে দান সাদাকা করছে ভালো ভালো কাজ কাঁপতেছে
আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীকে জিজ্ঞেস করলেন, আল্লাহ নবী ব্যাপারটা বুঝলাম না, আল্লাহ যে বললেন এরা এই এই কাজগুলি ভালো কাজ করতেছে তারপরেও তাদের অন্তর কাঁপে, এরা কি চুরি করছে জিনা করছে ব্যাপারটা কি? নবী বললেন, না আয়েশা শোনো, ব্যাপার তো তা না, ব্যাপার হলো ভালো মানুষ আল্লাহকে আরও ভয় করে। কোন ভয়ে জানো? যে আল্লাহ আমি যেই ভালো কাজটা করলাম এটা কি তোমার দরবারে কবুল হইছে, আমি কি নেক পরকালে গেলে আর নেকি পাবো, আমি কি জান্নাত পাবো, আমি কি জাহান্নাম থেকে মুক্ত হতে পারলাম, এই ভয়ে ভালো মানুষ কাঁপে। এই ভয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবাগরের মতো ঘর নির্মাণ করে আল্লাহকে বলতে পারতেন, আল্লাহ কাবাগর বানাইছি তুমি কবুল করো, তুমি মাফ করে দিও, এই সেই না, কাবাগর বানাই এই দোয়া শুরু, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ এই কাজটা আমি করতে পারতাম না, তুমি তৌফিক দিছো তাই বানাইছি। আর আজকে মসজিদের সভাপতির একটু পোস্ট পাওয়া গেলে, সেক্রেটারির পোস্ট পাওয়া গেলে, বাপ রে বাপ, ক্ষমতার শেষ নাই, ক্ষমতার শেষ নাই। ইমামদের সাথে, বিভিন্ন মানুষের সাথে, সবাই এরকম না। আমি অনেক কমিটির সাথে আলহামদুলিল্লাহ চলছি, আমি এই যে আলিম থেকে নিয়ে আমি ইমামতি করি, মাদ্রাসায়ও বিভিন্ন জায়গায় চাকরি করছি, প্রত্যেক কমিটিতে দুই একজন লোক থাকে এদের মানে নেগেটিভ চিন্তা থাকে ভালো কাজের ব্যাপারে, বেশিরভাগ ভালো থাকে, কিন্তু কোনো কোনো জায়গায় ওই ভালো লোকগুলো ওদের সাথে কুলাই উঠতে পারে না, এই জন্য ভালো পথে পেছনে গাতায়। আজকে মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, বিভিন্ন জায়গায় তলে তলে খোঁজ নিয়ে দেখবেন যে অনেক সমস্যা, কমিটির মধ্যে দ্বন্দ্ব হয়ে আছে, এই বিভিন্ন কাজ নিয়ে দ্বন্দ্ব লেগে আছে। কেন? এটা হচ্ছে অহংকার থেকে হয়, অহংকার থেকে হয়, এখলাস না থাকার কারণে হয়। আমরা ছাড় দিতে চাই না। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। মাফ করবেন আমাকে, আমি এখানে আসলে আমার সাবজেক্ট ছিল অন্য, কিন্তু এখানে একটু বেশি নিলাম সময়, আমি নিজেই কাঁপতেছি এই কথাগুলো বলে। কেন? এখানে আমিও লিপ্ত, আমিও লিপ্ত, আমি খুতবা দিচ্ছি, যদি আমার মধ্যে অহংকার আসে, অনেক সুন্দর করে খুতবা দিছি, আমার আল্লাহ সব ধ্বংস করে দিলে আমার কী অবস্থা হবে? কেউ বাকি নাই। এই জন্য আল্লাহ তুমি আমাকে যা দান করছো আমি এর মুখাপেক্ষী, আমি তোমার কাছে নত, আমার কোনো ক্ষমতা নাই। লা কুওয়াতা লানা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আর রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা, এই দোয়াগুলো আছে। তো বলছিলাম দিন সহজ, দুই নম্বর দিনটা পাবো কেমনে, এক নম্বর হচ্ছে দোয়া, মনে থাকবে তো? বাড়িতে যাইয়া ভালো করে একটু চিন্তা করেন, সময় নিয়েন, এক নম্বর হচ্ছে দোয়া। দুই নম্বর কাজ, আজকে তিনটা কাজ বলবো, তারপরে সময়ে কি, সময় তো বহুত চলে গেছে, যাই হোক খুব জরুরি কথা বলতেছি। এক নম্বর দোয়া করে আল্লাহর কাছ থেকে ইলিম ছায়া নেবেন, হেদায়ত ছায়া নেবেন। দুই নম্বর কাজ হচ্ছে, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন, সূরা তাওবার মধ্যে। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর কুনু তোমরা থাকো মাআস সাদিকিন, অর্থ বলেন আপনারাই সত্যবাদীদের সাথে। এই আয়াতগুলো জানা দরকার। হেদায়ত পাওয়ার আর গুমরাহির এই একটা বড় ফ্যাক্টর যে একজন মানুষ কাকে ফলো করে। আবারও চিন্তা করেন, এখানে আমরা যারা আছি সবাই, আপনি স্বীকার করলে করেন আর নাই করেন, কাউকে না কাউকে আপনি ফলো করেন, কাউকে না কাউকে আমি ভালোবাসি, এটা দুনিয়ার দিক থেকে হোক আর আখেরাতের দিক থেকে হোক, রাজনীতির ময়দানে হোক আর ইসলাম মানার ক্ষেত্রে হোক, কাউকে না কাউকে আমি ফলো করি, মহব্বত করি, ভালোবাসি। নবী ইসলাম বলছেন, আল মার ও আলা দিনে খালিলিহি, শুনো দুনিয়ার মানুষ, তোমার বন্ধুর আদর্শ দিন কৃষ্টি এগুলো দিয়া তুমি প্রভাবিত হবা, সুতরাং তুমি বন্ধু বানাবার আগে দেখবা যে সে তার গন্তব্য কোন দিকে, জান্নাতমুখী না জাহান্নামমুখী। তুমি যদি এমন মানুষকে বন্ধু বানাও আর ফলো করো যে ফেরাউনের অনুসারী, তাইলে কি হবে? ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামা, ফেরাউন পিছে থাকবে, তার কৌম আগে থাকবে, আর সবাইকে নিয়ে সে জাহান্নামে পড়বে, তুমিও কি সেটা চাইবা? আর এক আয়াতে আল্লাহ বলছেন, দুই বন্ধু দুনিয়াতে ছিল, তা এক বন্ধু ভালো আর এক বন্ধু ছিল খারাপ বেঈমান, তো আল্লাহর কাছে যাওয়ার পরে ভালোটা জান্নাতে চলে গেছে, এবার ওই খারাপ বন্ধুটারে দেখতেছে না, দুনিয়াতে চলছে কিন্তু একসাথে, ইমান বিসর্জন দেয় নাই,
তো সে বলতেছে আল্লাহ ইন্নি কানা লি কারিন আমার তো একটা বন্ধু ছিল কোথায় সে দেখি না কেন ফাত্তালা সে উকি দিবে দিয়ে দেখে ফারাআহু ফি সাওয়াইল জাহিম ওই জাহান্নামের গভীরের মধ্যে পড়ে আছে এটা দেখে সে বলতেছে ইন্না লিল্লাহ ইন কিত্তালা তুরদিন তুমি তো আমারে ফুসলাইতে চাইছিলে তোমার ধর্মের দিকে তোমার আদর্শের দিকে তোমার বাতিল আকিদার দিকে লাউলা নিয়মাতু রব্বি যদি আমার আল্লাহর দয়া আমার উপরে না থাকতো এই জন্য বলছিলাম যে অহংকার করিয়েন না হেদায়ত পাওয়া আল্লাহর নিয়ামত সুবহানাল্লাহ আল্লাহর নিয়ামত ওই জান্নাতি লোকটা বলতেছে আমার আল্লাহ আমার উপরে দয়া করেছেন তাই আমি হেদায়তের উপরে থেকে জান্নাতে নাইলে লাখন তুমি নাল মহজারিন আমিও তোমার সাথে জাহান্নামে থাকতাম নাউজুবিল্লাহ এখানে আরেকটা সূক্ষ্ম জিনিস আছে মজার জিনিস জানো আমার ছাত্রদেরকে কালকে পড়াইছিলাম আজকে যে আমরা মোবাইলে কথা বলি অনেক দূর দূরান্ত থেকে ভিডিও কলে সরাসরি দেখতে পাই আজ থেকে 30-40 বছর আগে মানুষের এগুলো ধারণাও ছিল না এগুলো যদি বলতেন যে দূর থেকে দেখে দেখে কথা বলা যায় মানুষ বলতো দূর পাগল হয়েছে নাকি সামনে একটা সময় আসতেছে এমন একটা সিস্টেম হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন তার ছাড়া কোন মানে যন্ত্র ছাড়া জান্নাত আর জাহান্নামীদের মধ্যে বিশাল দূরত্ব থাকবে তারপরেও জান্নাতে থেকে একজন জাহান্নামে থেকে একজন কথা আদান প্রদান করবে সুবহানাল্লাহ বিশাল দূরত্ব একটা জাহান্নাম কত গভীর জাহান্নামের মুখ থেকে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয় তাহলে জাহান্নামের তলদেশে পৌঁছতে কত বছর লাগবে দেখি বলতে পারেননি আলহামদুলিল্লাহ ওই যে আগে বলছিলাম না যে এখানে যারা আছেন আসেন কিছু জেনেই আসেন এটা আমি মনে করি 70,000 বছর লাগবে এত গভীর এত গভীরের জাহান্নামের আবার কত বড় জায়গা ধরেন আপনি জান্নাতি হইলেন এই দুনিয়ার মতো জান্নাতে আপনি না এই দুনিয়ার মতো নিম্ন জান্নাতি হইলে কত 10 দুনিয়ার মালিক আপনি এখন এক প্রান্তে থাকলে সামনে কত জায়গা পড়ে আছে ধরেন এক প্রান্তে তারপরে জাহান্নামের গভীরতা তারপরে জাহান্নামের কত দূরে ওই লোকটা তার কোনো হিসাব নিকাশ নাই তারপরেও টাস টাস করে কথা হচ্ছে সুবহানাল্লাহ টাস টাস কথা হচ্ছে জাহান্নামীদেরকে বলছে এই জাহান্নামীরা জান্নাতীদেরকে বলছে এই তোমরা আমাদেরকে পানি দেও না তোমাদের রব তো তোমাদেরকে পানি দান করছে বলছে এই পানি তো ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন জান্নাতের খাদ্য আর পানীয় তো কাফিরদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন এটা কথাবার্তা হচ্ছে কিন্তু মোবাইল লাগবে না তারও লাগবে না আগে তো টেলিফোন ছিল ওইটাতে তারের সংযোগ ছিল পরে আইলো কি মোবাইল এটাতে তার লাগে না তবে যন্ত্র লাগে ওই আল্লাহ এমন সিস্টেম করবেন কিচ্ছু নাই খালি কথা বলবে আর কোটি কোটি মাইল ধরে শুনতেছে টাস টাস করে শুনতেছে কোরআন হাদিস থেকে এগুলো পাওয়া যায় তো বলছিলাম হেদায়ত পাওয়ার জন্য এক নাম্বার বলেন কি দোয়া আল্লাহর কাছে চাইতে হবে দুই নাম্বার কুনু মাসাদিকিন সত্যবাদী মানুষের সোহবত নিতে হবে সুবহানাল্লাহ আমরা মনে করি যে মনে হয় নিজেই সব আজকাল যারা পথভ্রষ্ট হয় বা যাদের ভুল হয় এটা সোহবতের অভাবের কারণে ধরেন আমি অনেক কিছু জানছি যে মাসলাটা আমি জানি না সেটা এর থেকে ভালো যে জানে তার সাথে আমাকে আলোচনা করতে হবে আমি শুধু সাতরাইয়া যেটা বুঝবো সারাদিনে ওই যে ভালো জানে তার লোকে আলাপ করলে এক মিনিটে সে আরও সুন্দর সমাধান আমারে দিয়ে দিবে এই জন্য এটা একটা চেইন আল্লাহ সরাসরি তার শরীয়তটাকে মানুষের উপরে দিয়ে দিতে পারতেন আল্লাহ সেই সিস্টেম করেন নাই আল্লাহ আরশে আজিমের উপরে থেকে গেছেন আল্লাহ লাওহে মাহফুজে কোরআন লিখে রেখেছেন আল্লাহ সরাসরি নবীকে না দিয়ে মিডিয়া বানাইছেন জিব্রিলকে জিব্রিল কি তোমার একটা কাজ কি কাজ যে আমার ওহি আমার মানুষের মধ্যে যারা নবী রসুল হয় তাদের কাছে পৌঁছায় দিবা তুমি ফেরেশতাদের মেসেঞ্জার ফেরেশতাদের রসুল ঠিক আছে তিনি এই কাজ করতেন আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে মানুষকে এইভাবে তালিম দিয়া দিয়া গইলে তুলতেন তাইলে আল্লাহর সোহবত পাইছেন জিব্রিল যদিও ফেরেশতাদের একটা শেষ সীমানা আছে যেখানে আর তারা যাইতে পারে না এটা জানেন তো
ফেরেশতাদেরও একটা সীমানা আছে যার পরে আল্লাহর নূরের তজল্লি আছে পর্দা আছে এগুলো ভেদ করার ক্ষমতা আল্লাহ ফেরেশতাকেও দেন নাই ওই পর্যন্ত ফেরেশতা যাইয়া ওহিগুলো আনেন ফেরেশতা ওহি আইনা নবীর কাছে দিয়ে দিলেন তাইলে নবী কার সোহবত পাইলেন ফেরেশতার বুঝেন নি এগুলা একটা হাদিস আছে হাদিসিয়ার নাম হইল হাদিসে জিব্রিল নাম শুনছি না আমরা এটা মেশকাতেও আছে হাদিসে জিব্রিল জিব্রিল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে নিতেন মাঝে মাঝে সোহবত দেওয়ার জন্য সুবহানাল্লাহ আলালে থাকতেন না এই হাদিসে জিব্রিলের কথা কি যে আমরা সাবিরা বলতেছেন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বসা ইস্তলা আলাইনা রজুলুন শাদীদু বিয়াদি সারি লা ইউরা আলাইহি আসারুস সাফরি হঠাৎ একজন মানুষ আইয়া হাজির চুল একেবারে এলোমেলো খুশকো মানে সাদা হয়ে গেছে কোনো সফরের আলামত পাই না জালাসা আইসা পয়সা গেল ফাসনাদা রুকপাতাই হিলা রুকপাতাই হি নবীর একবারে হাঁটুর সাথে হাঁটু মিলাই দিল হাতের সাথে হাত মিলাইয়া একবারে আসন করে নবীর কাছাকাছি বসে গেল তারপরে এই যে সোহবতের মাধ্যমে ইলিম আদান প্রদান হচ্ছে এই জিব্রিল আইসা প্রশ্ন করে মাল ইসলাম আল্লাহ নবী বলেন ইসলাম এই এই তারপরে হয় মাল ইমান আল্লাহ নবী বলে এই এই মাল এহসান আল্লাহ নবী বললেন এই এই এহসান বললেন সাদাকা সব তুমি সত্য বলছো ঠিক বলছো কেয়ামত কবে বলে প্রশ্ন যে করছে সে যা জানে আমি তার চেয়ে বেশি জানে না বলে তাহলে আলামত কো বলে সোহবত এরপরে আল্লাহ নবী কি বললেন এই সাহাবীরা কি হাল তাদরুনা মান আতা তোমরা কি চিনো কে তোমাদের কাছে এসেছিলেন তারপরে বলেন হুয়া জিব্রিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম জিব্রিল তোমাদের কাছে আসেছিলেন আমি আর জিব্রিল একটা সু আর উদ্দেশ্য হলো এই প্রশ্ন আর উত্তরের মাধ্যমে তোমাদের দিন তোমরা শিখে নিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজকে আমরা এই কথায় রাগ কইরেন না আমি দেখছি ভালো মানুষের মধ্যে কিছু এমন আছেন যে ওই সোহবত ছাড়া একা একা কিছু আয়াত কিছু হাদিস পড়ে এমন মুফতি সাজেন যে ফতোয়া আমি আব্দুর রহমান কেন আমার থেকে বড় আলিম দিতেও ভয় পায় টাস টাস অমুক কাফির অমুক এটা এই এটা ওই এটা বাপরে বাপ থামেন একটু একটু ব্রেক করেন ইমাম মুহাম্মদ রহিমাহুল্লাহ ওনাকে ৪০টা প্রশ্ন করা হয়েছিল তিনি ৪টার উত্তর দিয়া বাকি প্রশ্নের উত্তরে বলেন লাদ্রি জানি না লাদ্রি আমি জানি না অবশ্যই সমালোচনা হওয়ার কথা কেউ বলতে হতে পারে যে আপনি এত বড় আলিম একজন ইমাম একজন মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল চারটিখানি মুহাদ্দিস না মুসনাদে আহমদ ইবনে হাম্বল বিশাল হাদিসের গ্রন্থ তিনি বলতেছেন আমি জানি না তিনি বলতে পারতেন আরে আমি এত বড় মুহাদ্দিস যদি উত্তর না দেই তাহলে মানুষ আমারে নাকি শরম দেয় দূর শরমের গুল্লি মারো ফতোয়া দেওয়া এত সহজ জিনিস না আমি আপনাদের এটা অনুরোধ করব যেটা নিশ্চিত জানেন একতেলাফি বিষয় না সেটার ব্যাপারে দাওয়াত দিবেন আর যে বিষয়টাতে একতেলাফ বা দ্বিমত আছে বা আরও জানা দরকার সেই ব্যাপারে কিলহু ইলা আলিমিহি এটা হচ্ছে উসুল নিয়ম রুলস আপনাকে একটা জিজ্ঞেস করছে কেউ বা আপনি সম্মুখীন হয়ে গেছেন কিছু বলার আপনি নিশ্চিত জানেন যে বিষয়টা এরকম এবং এটা এরকমই তখন আপনি বলে দেন সমস্যা নাই কিন্তু যে বিষয়ে সন্দেহ আছে বা আরও জানা দরকার বা আমার থেকে কেউ ভালো বলতে পারবে কিলহু ইলা আলিমিহি ওই বিষয়টা যে জানে ওকে তার দিকে সপুর্দ করো সুবহানাল্লাহ ইসলাম কত সুন্দর মৌলিক কতগুলি কথা মনের দরদ থেকে বললাম এই জায়গাগুলো যদি আমরা ঠিক করতে পারি দেখবেন আসলেও আমরা রাসূলের সমাজ ফিরে পাব সেটা আসবে আমরা ওলাউকারিয়াল কাফিরুন যত আমরা ইসলামকে ঘৃণা করি ইসলাম বিজয়ী হয়েছিল আবার সব জায়গায় ইসলাম আসবে সেই সময়টা সামনে আসতেছে আর না হোক শেষ পর্যন্ত ইমাম মাহদি আসলে ও তো আসবে তখন আর এই কুফরি শিরকি বেদাতি এগুলো থাকবে না আসবে তাইলে কোনো মাস সাদেকিন শেষ করতে হচ্ছে আমাকে সামনে এক নম্বরে দোয়া দুই নম্বরে হচ্ছে সত্যবাদীর সোহবতে থাকা সত্যবাদীকে মান হুয়া সাদেক সত্যবাদী এক নম্বর হলো যে আল্লাহর দেওয়া শরীয়তের সব কিছু মনে প্রাণে বিশ্বাস করে আমল করে এর উপরে চলে মানুষকে এর দিকে দাওয়াত দেয় এই হইল সবচেয়ে সত্যবাদী কারণ এর মধ্যে কোনো মিথ্যা নাই সুবহানাল্লাহ আমি এই কথাটা একটু জুড়ে বললাম কেন
আমি যদি বলতাম সত্যবাদীর সাথে থাকুন, আপনি বলতেন যে যে মিথ্যা কথা কয় না সে সত্যবাদী কথা, এটা ঠিক আছে, কিন্তু এই আয়াতের অর্থ এটা না, এই আয়াতের অর্থ এটা না। এখানে সাদিকিন মানে হচ্ছে আবু বকর সিদ্দিক উপাধি পাইলেন কখন? আল্লাহ নবী বললেন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মাবুদ নাই, আমি মুহাম্মদকে আল্লাহ রসুল হিসেবে মেনে নেও। মুশরিকরা মানলো না, তিনি সাথে সাথে সত্যায়ন করে নিলেন। ওয়াল্লাযী জা বিসসিদকি ওয়াসাদদাকা বিহি, একজনের সত্য নিয়ে আসছে আর একজনের সত্যকে সত্যায়ন করে ফেলেছে, সাথে সাথে হয়ে গেল সিদ্ধি, সত্যকে বিশ্বাস করা। আল্লাহ নবী মেয়েরাজ গেলেন, আয়েশা বললেন আমি আর তো এই ঘটনা হয়ে গেছে এক রাত্রে, অনেকে সন্দেহ পড়ে গেলেন, অসম্ভব ব্যাপার, এটা কী করে হতে পারে? আবু বকর যেন বললেন আরে নবী বলছেনই, অবশ্যই সত্য, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ, এরা সত্যবাদী, আল্লাহর পক্ষ থেকে যা সত্য আসছে সত্য হিসেবে মেনে নেওয়া। এর মধ্যে আছে মিথ্যা আমি বলবো না, এটাও শরীয়তের ভিতরে আছে। তাইলে মাঝে মাঝে শোনেন, আপনি ব্যবসা করেন করেন, টিচারি করেন করেন, আপনি কোনো ফ্যাক্টরিতে কাজ করেন, চাকরি বাকরি করেন, যে যেখানে যে কাজ করতেছেন করেন, আমানত রক্ষা করে করার চেষ্টা করেন, আল্লাহর হুকুমের মধ্যে থাকার চেষ্টা করেন, আর মাঝে মধ্যে একটা কাজ করবেন, এটা আমার দাবি, আমি জোর দিয়ে বলবো, দিনে অন্তত, আর যদি না পারেন সপ্তাহে মিস দিবেন না, আপনার আশপাশে কোনো ভালো মানুষের, তিনি যদি আলিম হন সেটা বেশ ভালো, দশ মিনিট সময় দেন তার সাথে, কোনো এক মাদ্রাসায় যান, যাইয়া কোনো উস্তাদের দার্সে একটু বসেন, একটু সময় দেন, দুই একটা কথা বলেন, এইটার মধ্যে যে কী মজা আছে এটা পরে পাওয়া যাবে। এই সাহাবায়ে কেরাম এইভাবে সুহবত, একজন আরেকজনের বাসায় যাইতেন, একজনের সাথে দেখা করতেন, দিন নিয়ে আলোচনা করতেন। এই জিনিসটা আমরা যত বাড়াবো তত আমাদের মধ্যে মায়া মহব্বত বাড়বে, দিনের চর্চা আমরা করতে পারবো, মাঝে মাঝে আলিমদের সুহবতে নেবেন। কত ট্যুর করেন, এই যে কক্সবাজারে চলে যায়, ওখানে গিয়ে কী দেখেন? ওখানে গিয়ে নর্তকী দেখেন না, এই যে বেগানা বেপর্দা নারী দেখেন? ওই যে জাফলং চলে যায়, ওখানে গিয়ে কী দেখেন? কোনো একদিন কোনো একজন আলিমের সাথে কন্ট্যাক্ট করে যান না যে আমরা আজকে আপনার ওখানে বেরাবো, আপনার প্রতিষ্ঠান দেখবো, আপনার সাথে সৌগত নেব, কিছু দিন নিয়ে আলোচনা করেন, এটাও একটা বেড়ান। এই জিনিসগুলা আনেন, আমলে আনেন, সৃষ্টি কালচারের মধ্যে তৈরি হন। আমার সময় আর কলাবে না, অনেকগুলি হাদিস ছিল, যাক আল্লাহ মাফ করুন, এই কথাগুলো খুব দরকারি ছিল, ওই কথাগুলো পরে। তিন নম্বর আর একটা কাজ বলবো, সেটা হচ্ছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আরেকটা হলো খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, শ্রেষ্ঠ মানুষ হওয়ার জন্য আল্লাহ একটা ফর্মুলা দিয়েছেন আর নবী একটা ফর্মুলা দিয়েছেন। আল্লাহর নবী বলছেন তুমি যদি সব মুমিনদের মধ্যে, সব মানুষের মধ্যে শ্রেষ্ঠ হয়ে যাইতে চাও তাহলে তুমি কোরআন শিখো, আর নাইলে মানুষকে শিক্ষা দেবো। সুবহানাল্লাহ, তার মানে কোরআনের ছাত্র হওয়া। শুনেন, যারা আমরা কোরআন পড়া শিখিনি হেদায়ত পাওয়া বড় মুশকিল, মনে করবেন যে না আমি তো সব বুঝি, আপনি এই বিশ্বাস নিজের মধ্যে জায়গা দিয়েন না, কোরআন শিখতেই হবে। কোরআন শিখেন, তিলাওয়াত শিখেন, অর্থ শিখেন, ইলিম অর্জন করেন, আর এই মানুষের সাথে দাওয়াতি কাজ করা, এটা আল্লাহ ওখানে বলেছে। তাইলে তিন নম্বর কাজ হলো কোরআন শিক্ষা অর্জন করা, দাওয়াতি কাজ করা, আর আজকের শেষ কথা হলো একটা কাজ দেখান আমলে আনা যায় কিনা। সাতটা না আটটা হাদিস আছে, কিন্তু আমি সব বলতে পারবো না, শুধু একটা, কারণ আমার সময় গেছে গা। এই সবগুলো হাদিস আমি চাইছিলাম অনুবাদ করব। তিরমিজির 1633 নম্বর একটা হাদিস শোনাই, এই কাজটা দেখেন তো আমলে আনা যায় কিনা, আমরা এই কাজটা ভুলে গেছি। আমি আজকে নসিহত করব যাতে আমার মধ্যে এটা আমল আগে আসে, তারপর আপনাদের মধ্যেও আসে। আগে আমিন বলি, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আজকের খুতবার শেষ হাদিস, আবু রাদিয়াল্লাহু আনহু বলছেন কালা রাসূলুল্লাহ রাসূলুল্লাহ বলেছেন লা ইয়ালিজু, প্রবেশ করবে না, আন নারা, জাহান্নামে, রাজুলুন, ওই মানুষটা, ভাল লাগছে না, ওই মানুষটা জাহান্নামে প্রবেশ করবে না। এটা তো আমারও দরকার নাকি নাই, আমি তো চাই না জাহান্নামে প্রবেশ করতে। তাহলে এরপরে আল্লাহ নবী কী বললেন, বাকা মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে চোখের অশ্রু ঝরায়, জাহান্নামের ভয়ে কাঁদে, গুনার ভয়ে কাঁদে, এই জন্য তার চোখ থেকে পানি ঝরে পড়ে, এই মানুষটা জাহান্নামের আগুনে প্রবেশ করবে না। আচ্ছা,
কথা এতটুকু বললে নবীর কথা কোনো সন্দেহ আছে আমরা মানতে রাজি না মানছি আল্লাহ নবী এরপরে আরেকটা কথা বাড়াইলেন কি বাড়াইলেন হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দরাই দুধ উলান থেকে দহন করার পর যেভাবে আবার ফিরে উলানে ঢুকানো সম্ভব না ওইভাবে যে মানুষ আল্লাহর বয়ে কাদার অভ্যাস করছে সে জাহান্নামে প্রবেশ করা সম্ভব না সুবহানাল্লাহ ওয়ালা ইয়াস্তামিউ গুবারুন ফি সাবিলিল্লাহ ওয়া দুখানু জাহান্নাম আল্লাহর পথের ধুলা আর জাহান্নামের ধোঁয়া কখনো জাহান্নামে একসাথ হয় না যারা আল্লাহর পথে যুদ্ধ করে সংগ্রাম করে তাদের পায়ে যে ধুলাগুলো লাগে এই ধুলা আর জাহান্নামের ধোঁয়া কখনো কি হয় না একসাথ হয় না এবার বলেন আজকের খুতবা থেকে কি শিখলেন আমি তো টাঙ্গাইল থেকে আসলাম অনেক কষ্ট করে বৃষ্টি অনেক বিচ্ছি রাস্তায় আইসা জ্যাম গাড়ি চলে না তারপরে গাড়ি পাল্টাইয়া অটোতে উঠছি বিচ্ছি তারপরে আসছি যদি কিছু নিতে পারেন তাইলে আলহামদুলিল্লাহ অসুবিধা নাই এই সকালে রওনা দিছি বৃষ্টির দিন তখন সাতটাও বাজে নাই একটু কাজ ছিল এদিকে অবশ্য সাইরা আসছি রিক্সে ছিলাম যে আজকে খুতবা দিতে পারবো কি পারবো না এরকম একটা রিক্স নিয়ে আজকে আসছি রাস্তা অনেক জায়গায় তলায় গেছে এই যে আসছেন কষ্ট করে চল্লিশ মিনিট পনেরো এক ঘন্টা গেল নিলেনটা কি আজকে খুব সেন্সিটিভ জরুরি পয়েন্ট কিছু কথা বলছি আবার এক নজরে আমি শেষ করে দিচ্ছি এখনই নামবো শিরিক বেদাত করা যাবে না করলেই বিপদ আছে জান্নাত শেষ আমার সমাজে আমি শিরিক বেদাত থেকে মুক্ত হয়ে সঠিক পথের সন্ধান পাইয়া দিনের উপরে চলাটা বড় কঠিন কি বলেছিলাম বড় কঠিন কিভাবে পাবো নাম্বার ওয়ান কী করতে হবে আপনারাই বলেন দোয়া করতে হবে মনে থাকবে তো দোয়া চালায় যাবেন নাম্বার দুই কী করতে হবে সত্যবাদী সৎ মানুষের সঙ্গ নেবেন এটা দরকার মাঝে মাঝে আলিমদের সোহবত নেবেন দরকার দিতে সময় দিতে চাইবে না জোর করে নেবেন যে আপনি দাওয়াতি কাজ করেন আমরা দাওয়াত নিবো আপনার সমস্যা কী দিতে হইব জোর করে নিয়ে নেবেন মাঝে মাঝে সময় অসুবিধা নাই নাম্বার তিন কী বলছিলাম মনে নাই এইখানেই যদি ভুলে যাই তাহলে কেমন লাগবে কোরআন করতে হবে খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ও আল্লামা হয় তুমি যদি ভালো হইতে চাও সৎপথে আসতে চাও শ্রেষ্ঠ মানুষ হইতে চাও তাহলে হয় কোরআনের ছাত্র হও নাইলে কোরআনের শিক্ষক হও এর বাইরে আল্লাহ নবী খায়ের বললেন না উত্তম মানুষের কাতারে আর কাউকে নিলেন না তারপরে চার নম্বরে কী বলেছিলাম বাকামিন হাসিয়াতিল্লা আল্লাহর ভয়ে কাদা এটা বড় মারাত্মক শেষ কথা হলো এটা বড় মারাত্মক বাচ্চা যখন কাঁদে মা অনেক গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত মা খবরই নাই বাচ্চার কী আছে কী কী করতেছে কিন্তু বাচ্চায় হাউ মাও যখন চিল্লাম শুরু করে আর যত বা বড় কাজ থাক কুলে নিয়া কী হয়েছে কান্দ না এই জিনিসটা আল্লাহও ফলো করে এটার মারাত্মক রেজাল্ট পাবেন যখন একটা বান্দা চোখের পানি ফেলে কান্না শুরু করে দিছে আল্লাহ অবশ্যই তাকে ফলো করে বান্দা তুই চাষটা কি হাসরের মাঠে সব মানুষ রাগ করিয়েন না আমি খুতবা লম্বা করি না এই কথাটা শেষে বলে ফেলি কষ্ট নিয়েন না মনে সব মানুষ অস্থির হাসরের মাঠে আল্লাহ নবী সিজদায় গিয়ে কান্না শুরু করে দিয়েছেন সব মানুষ আদমের কাছে গেছে আদম নো ইব্রাহিম আমি লম্বা হাদিস বলবো না সবার কাছে গেছে সবাই বলছে আমার এই সমস্যা আছে তোমরা ওর কাছে সব শেষে সবাই মোহাম্মদ সাল্লামের কাছে আয়া হাজির আপনি সুপারিশ করেন নাইলে আমরা আর বাঁচি না হাসরের কষ্ট আর সহ্য করতে পারি না আল্লাহ নবী সিজদায় পড়ে কান্দেন এবার আল্লাহ বলেন ইয়া মোহাম্মদ ইরফা রাসাকা মোহাম্মদ মাথা উঠাও সাল তুতা ওয়াসফা তুসাফা মাথা উঠাও তুমি কি চাইবা চাও আমি তোমাকে দেব কার জন্য সুপারিশ করবা করো কি সুপারিশ করবা করো আমি সেটা মানব এবার আল্লাহ বললেন আল্লাহ এই বিচারের মাঠে মানুষের অবস্থা খুব খারাপ আপনি বিচার কায়েম করেন যার যার ঠিকানায় মানুষকে পৌঁছায় দেন আর সহ্য হচ্ছে না এবার আল্লাহ বিচার কায়েম করে দিল এর নাম হচ্ছে সেজদায় পড়ে যদি কাঁদতে পারেন আরও ভালো শেষ কথা আল্লাহ মাফ করুন আমাদেরকে নবী সাল্লাম সেজদায় গিয়ে এত কাঁদতেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন চুলার মধ্যে ভাত তরকারি যখন বলকায় গড়গড় গড়গড় আওয়াজ আসে
এইরকম আওয়াজ নবীর থেকে বাইর হইতো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন তিনি তো পাশে শুয়া স্বামী কি করে স্ত্রী সবচেয়ে ভালো জানে রাতে স্বামী কি করে গড় গড় আওয়াজ আসতেছে আর কানতেছে আল্লাহ নবী কি ভাবছিল শুকরিয়া আদায় করতেন আল্লাহ আমাদেরকে মাফ করুন আমিন সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক